আজ জাতীয় সংসদে দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চলতি অর্থ বছরের চেয়ে মাত্র সাড়ে চার শতাংশ বেড়ে এবার বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঙ্গে থাকছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন ও রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের মধ্যে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থবছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী বিশাল অঙ্কের প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে রাজস্ব বোর্ডের লক্ষ্য ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা এনবিআর বহির্ভূত খাত থেকে আসবে আরও পনেরো হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে এডিপির আকার করা হয় দুই লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আগামী অর্থবছরে ভর্তুকি ব্যয় ধরা হয়েছে তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ ছিল এক লাখ দশ হাজার ছয়শ বাহাত্তর কোটি টাকা চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত শতাংশের বেশি ছিল কিন্তু আগামী অর্থবছরে ধরা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ আগামী অর্থবছরে নিত্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং জীবনযাত্রার মান যেন সীমার মধ্যে থাকে সেটি নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী এজন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ ঘাটতি মেটাতে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা দেশি বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা থাকছে যা জিডিপির চার দশমিক ছয় শতাংশ আগামী অর্থ বছরে সর্বোচ্চ ব্যয় হবে সুদ পরিশোধে এক লাখ উনত্রিশ হাজার কোটি টাকা ভর্তুকি এক লাখ বারো হাজার কোটি টাকা এবং সরকারি কর্মকর্তাদের বেতন ও পেনশন এক লাখ কোটি টাকা উদার হস্তে কালো টাকার পক্ষে অবস্থান নিয়ে প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো কোম্পানিও পাবে তার উদারতার সুযোগ জমি ফ্ল্যাট নগদ টাকা ব্যাংক সঞ্চয় সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে জানিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না দেশে কালো টাকার পরিমাণ কত এর সঠিক কোনো পরিসংখ্যান নেই অর্থনীতিবিদ আবুল বারকাতের হিসাবে জিডিপির তিন ভাগের এক ভাগই কালো স্বাধীনতার পর থেকে অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে কালো টাকা কালো টাকা দুই ধরনের অনেকেই বৈধ পথে আয় করলেও আয়কর নথিতে দেখান না কেউ কেউ একে অপ্রদর্শিত আয় বলেন আর কিছু মানুষ আয় করেন অবৈধ উপায়ে যেমন ঘুষ দুর্নীতি লুট ইত্যাদি নানা উপায়ে প্রথম ধরন নিয়ে সমাজে তেমন আপত্তি না থাকলেও অবৈধ আইন নিয়ে সমাজে আছে বিস্তর আপত্তি আইনের চোখেও তা গুরুতর অপরাধ কালো টাকা প্রসঙ্গে এক এক দেশের অবস্থান এক এক রকম তবে বেশিরভাগ দেশের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেয় আতঙ্কে থাকেন অবৈধ সম্পদশালীরা কিন্তু বাংলাদেশে বারবার সাধারণ ক্ষমা দেয়া হয় এবার অবৈধ সম্পদধারী কোম্পানিকেও কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছেন অর্থমন্ত্রী কর্মকর্তারা জানান পনেরো শতাংশ কর দিয়ে নগদ টাকা ব্যাংক সঞ্চয় সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে জমি ও ফ্ল্যাটও বৈধ করা যাবে এক্ষেত্রে দিতে হবে নির্ধারিত কর কর্মকর্তারা জানান ফ্ল্যাটের কর নির্ধারণের জন্য ঢাকাকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে বর্গফুট প্রতি সর্বনিম্ন কর তিন হাজার টাকা ঢাকার বাইরের অঞ্চলগুলোকেও কয়েকটি ভাগে বিভক্ত করে কর নির্ধারণ করা হয়েছে বাণিজ্যিক স্থাপনার ফ্ল্যাট বৈধ করতে দ্বিগুণ কর দিতে হবে ভূমির ক্ষেত্রেও দাম বিবেচনায় কর নির্ধারণ করেছে এনবিআর এনবিআর কর্মকর্তারা জানান আয়কর রিটার্ন জমায় ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম ডিভিএস চালু হওয়ায় অনেক কোম্পানি বিপাকে পড়েছে সম্পদ নিয়ে কারণ সম্পদ অর্জনে অনেক কোম্পানির বিচ্যুতি রয়েছে তাই এবার কোম্পানিকে দেয়া হচ্ছে সুবিধা আগামী অর্থ বছর জুড়ে রিটার্ন বা সংশোধিত রিটার্ন দিয়ে কালো সম্পদ দেখানো যাবে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ব্যাংক খাতে সুশাসন ফেরানো এখন বড় চ্যালেঞ্জ তাই বাজেটে এ খাত সংস্কার নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা তাদের মতে দুর্নীতি অনিয়ম কমানো গেলে ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরানো সম্ভব সম্প্রতি কিছু দুর্বল ব্যাংকের তালিকা তৈরি করে বাংলাদেশ ব্যাংক এতে আতঙ্কিত হয়ে পড়ে আমানতকারীরা আবার জোরপূর্বক ব্যাংক একীভূত করার উদ্যোগেও অস্থিরতা ছড়িয়ে পড়ে এ খাতে দেশে এখনও ডলার ও টাকার সংকট চলমান থাকায় চলতি হিসাবেও ঘাটতি দেখা দিয়েছে ব্যাংক খাতে আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি এখনও বেশি খেলাপি ও বেনামি ঋণ এখনও লাগাম ছাড়া বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে দুই সালে খেলাপি ঋণ ছিল এক লাখ বিশ হাজার ছয়শো কোটি টাকা আর দুই সালে খেলাপি ঋণ বেড়ে হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন আর্থিক খাতে এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন প্রভাবশালীদের হস্তক্ষেপের ফলে যে কুরিন মাধ্যমে টাকা লুণ্ঠন মূলধন এবং ডিপোজিটের মানি লুণ্ঠন হয়ে যাচ্ছে এবং হওয়ার পরে সরকারি ব্যাংকগুলো আবার বেইল আউট টাকা চায় সরকারের থেকে এবং সরকার সেটা দিয়েছ এটা বন্ধ করতে হবে এটাই আমি মনে করি বাজেটের এবার মূল লক্ষ্য হওয়া উচিত ওইসব ইন্ডিভিজুয়ালদেরকে যদি আমরা আসলেও আপনার পেরুর অ্যাকশন নেওয়া যায় তাহলে হয়তো আমরা একটা সুস্থ আদাল যদি আমি বছর বছর ধরে যদি এরকম চলতে থাকে তারা কিন্তু ফাইনান্স সিটার আরো বিক্রি হয়ে যায় এমন সংকটের মধ্যে ডলারের দাম বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক ফলে রিজার্ভ কমে হয়েছে ১৩ বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাত ঠিক না করলে সার্বিক অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে দুর্নীতির উৎস থেকে প্রাপ্ত টাকা যেটা বিদেশে পাচার হয়ে যায় সেটা গিয়ে আমার ডলার রেট আমার ডলার অ্যাভেলেবিলিটি ডলার ডিমান্ড এবং ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টকে হিট করছে সুতরাং আমি যদি ওইটা ঠিক না করি হয়তো বন্ধ করতে পারবো না কিন্তু কমাতে যদি না পারি আমার তো ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ ঠিক হবে না ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি যদি আপনি আসলে আস্থা বেরোতে হয় আমাকে ব্যাংকিং হবে যাতে করে মানুষের আস্তাটা ফিরে আসে এই খাতকে শক্তিশালী করতে খুব দ্রুত ব্যাংকিং কমিশন গঠনেরও পরামর্শ বিশ্লেষকদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার বাজেট পেশ করে রেকর্ড গড়তে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁর আগে দেশে বিরাশি বছর বয়সে কেউ বাজেট পেশ করেননি অর্থনীতির টানা পড়েনের এক বিশাল বোঝা তার কাঁধে দেখার বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার ভাণ্ডার থেকে নতুন কি চমক থাকছে বাজেটে উনিশশো সালের দুই জুন দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেন আবুল হাসান মাহমুদ আলী অর্থনীতির ছাত্র হিসেবে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেই সেখানেই দুই বছরের জন্য যোগ দেন শিক্ষকতায় উনিশশো ছেষট্টি সালের পরের পাঁচ দশকের পুরোটাই কেটেছে পেশাদার কূটনৈতিক হিসেবে আবুল হাসান দুই সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হন পরে দুই সালে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন তিনি এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি দুই বারো সালের তেরো সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর দু সালের ফেব্রুয়ারি থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি সর্বশেষ এ বছরই দেশের আঠারোতম অর্থমন্ত্রীর দায়িত্ব পান দিনাজপুর চার আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী সবচেয়ে বেশি বয়সে বাজেট পেশ করে রেকর্ড করতে যাচ্ছেন এই অর্থমন্ত্রী তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিত্যপণ্যের দাম বৃদ্ধি রিজার্ভ ও ডলার সংকটকালীন সময়ে এবারের বাজেটে বেশ কিছু চ্যালেঞ্জ তার সামনে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামের বাজেট পেশ করতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চুয়ান্ন বছরে বাজেটের আকার বেড়েছে এক হাজার গুণের বেশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি আর আওয়ামী লীগ সরকারের টানা ষোলতম বাজেট উনিশশো একাত্তর সালে চার হাজার নয়শো পঁচাশি কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে যুদ্ধবিধ্বস্ত লাল সবুজের বাংলাদেশ বাহাত্তরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ বাজেটের আকার ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা প্রশাসনিক ব্যয় রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন ছিল এই বাজেটের প্রধান লক্ষ্য তিন বছরের ব্যবধানে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর অর্থ বছরে বাজেটের আকার দাঁড়ায় এক হাজার চৌরাশি কোটি টাকা উনিশশো ছিয়াত্তর সাতাত্তর অর্থ বছরে শুরু হয় সামরিক শাসন বাজেটের আকার ছিল এক হাজার নয়শো উনানব্বই কোটি টাকা উনিশশো নব্বই একানব্বই অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় বারো হাজার নয়শো ষাট কোটি টাকায় পনেরো বছরে বাজেটের আকার বাড়ে বারো গুণ স্বাধীনতার তেত্রিশ বছর পর দুই হাজার তিন সালে একত্রিশতম বাজেটের আকার ছাড়ায় পঞ্চাশ হাজার কোটি টাকায় এই অর্থবছরে এম সাইফুর রহমানের পেশ করা বাজেটের আকার ছিল একান্ন হাজার নয়শো কোটি টাকা ছয় বছর পর দুই হাজার নয় দশ অর্থবছরে এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় জাতীয় বাজেটের আকার আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুলমাল আব্দুল মোহিতের প্রস্তাবিত সেই বাজেটের আকার ছিল এক লাখ তেরো হাজার আটশো পনেরো কোটি টাকা দু হাজার তেরো চোদ্দ অর্থবছরে যার পরিমাণ দাঁড়ায় দুই লাখ বাইশ হাজার চারশো একানব্বই কোটি টাকায় আর দুই হাজার আঠারো উনিশ অর্থবছরে এই অর্থমন্ত্রীর শেষ প্রস্তাবিত বাজেটের আকার পৌঁছায় চার লাখ চৌষট্টি হাজার কোটি টাকার ঘরে উন্নয়নের ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল দু হাজার উনিশ বিশ অর্থবছরে বাজেট ঘোষণা করেন পাঁচ লাখ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকার দুই হাজার একুশ বাইশ এর আকার দ্বারাই ছয় লাখ তিন হাজার ছয়শ কোটি টাকা সর্বশেষ হাজার তেইশ চব্বিশ অর্থবছরে প্রস্তাব করা হয় সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকার বাজেট এবার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় তেপ্পান্নতম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যার আকার হবে প্রায় আট লাখ কোটি টাকা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে ব্যাগেজ বিধিমালা সীমিত হচ্ছে স্বর্ণ ও মোবাইল আনার পথ এতদিন শুল্ক ছাড়া দুটি নতুন মোবাইল আনা যেত এখন শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে স্বর্ণের অলঙ্কার বাইশ ক্যারেটের বেশি হতে পারবে না নতুন এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার প্রবণতা কমাতে প্রায় উদ্যোগ নেয় সরকার এরই ধারাবাহিকতায় নতুন বাজেটে ব্যাগেজ নীতিমালা পরিবর্তনের প্রস্তাব অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী বিদেশ থেকে আগত একজন যাত্রী পরিদেহ বা অপরিদেহ অবস্থায় সর্বোচ্চ বাইশ ক্যারেটের একশো গ্রাম স্বর্ণ আনতে পারবেন রূপা আনতে পারবেন দুইশো গ্রাম তবে চব্বিশ ক্যারেটের স্বর্ণ গলিয়ে আনতে পারবেন না এতদিন শুল্ক ছাড়া দুটি ও শুল্ক দিয়ে ছয়টি মোবাইল আনা যেত এখন তিনটির বেশি মোবাইল আনা যাবে না শুল্ক দিয়ে একটিমাত্র মোবাইল আনা যাবে তিরিশ হাজার টাকা পর্যন্ত মোবাইলের জন্য পাঁচ হাজার টাকা তিরিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দশ হাজার ও ষাট হাজারের বেশি দামের ফোনের জন্য শুল্ক দিতে হবে পঁচিশ হাজার টাকা নতুন নিয়ম অনুযায়ী বিদেশি পাসপোর্টধারীরা সর্বোচ্চ এক লিটার পর্যন্ত মদ আনতে পারবেন তবে বাংলাদেশিরা তা পারবেন না বারো বছরে কম বয়সী যাত্রী স্বর্ণ মদ ও সিগারেট আনতে পারবেন না বলেও প্রস্তাব রাখা হয়েছে বাজেটে শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মালয়েশিয়ার কর্মী অনিয়ম খতিয়ে দেখছে সরকার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী বুধবার তিনি এসব কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান নিরাপদ সাইবার স্পেস ও সাইবার অপরাধ দমনে আলাদা পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা করা হচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী এ সময় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো অনিয়ম ও ভোগান্তির কথা তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ প্রধানমন্ত্রীর কাছে দায়ীদের শাস্তির দাবি করেন তিনি তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং মানে স্পিকার মালয়েশিয়াতে জবাবে প্রধানমন্ত্রী বলেন মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে বিশেষ ফ্লাইট দেওয়ার পরও অনেকে যেতে পারেনি এর জন্য কে দায়ী তা অনুসন্ধান করা হচ্ছে যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই মানপাড়ে ব্যবসা করে এবং তারা তড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে আরেক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন নির্ধারিত সময় প্রকল্প শেষ না হলে এর খরচ বাড়ে যার বিরূপ প্রভাব পড়ে অর্থনীতিতে যে নির্ধারিত সময় প্রকল্প শেষ না করা হলে প্রকল্প ব্যয় বৃদ্ধি পায় এবং দেশে আর্থ সামাজিক উন্নয়নের বিরূপ প্রভাব পড়ে ফলে প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নকালে প্রায় সকল প্রকল্পই এক বা একাধিকবার ব্যয়বৃদ্ধি বেঁধে রেখে মেয়াদ বৃদ্ধি বা ব্যয়বৃদ্ধি সহ সংশোধন হয়ে থাকে অধিবেশনের শুরুতে ইরানের রাষ্ট্রপতি সহ দুই সাবেক এমপির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ ইরানের মহামান্য রাষ্ট্রপতি ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসিকে হারিয়েছি তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক দুঃখ প্রকাশ করছে তবে কলকাতায় এমপি আজিমের মৃত্যুতে শোক জানানো হয়নি সংসদ সচিবালয় ব্যাখ্যা দিয়েছে এই হত্যা সম্পর্কে নিশ্চিত করা হয়নি সংস্কৃতকে জিকে যদবলা ইন্ডিপেন্ডেন্ট টানা তৃতীয়বার বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় মোদি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান শেখ হাসিনা মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন বুধবার সন্ধ্যায় দুই নেতার ফোন আলাপ হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে টেলিফোনে প্রধানমন্ত্রী বলেন নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্বের কারণে এন এর বিজয় সম্ভব হয়েছে ফোনালাপে তিনি আশা প্রকাশ করেন এই বিজয়ের মধ্য দিয়ে ভারত বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গুরুত্ব দিয়ে ব্যবস্থা দাবি উঠেছে জাতীয় সংসদে যারা টাকা পাচার করেছে বিদেশে বাড়ি কিনেছে পানামা পেপারসে যাদের নাম এসেছে তাদের নাম প্রকাশে দাবি জানান সংসদ সদস্যরা বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে তিন সংসদ সদস্য এসব দাবি জানান তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসর্ট এন্ড ন্যাচারাল পার্ক ফরেস্ট একুশ বিঘা জায়গা তিনি যখন ডিজি রেপ মহানগরের কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন এই বেনজিম নিয়ে আজিজ নিয়ে আঙ্গিম নিয়ে আমি নির্বিকার দুর্নীতির জন্ম হয়েছে বিষ বৃক্ষরূপে প্রতিষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের তলবে আজ হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ পনেরো দিন সময় চেয়ে আবেদন করেছেন তিনি বুধবার বেনজিরের আইনজীবী এই আবেদন করেন দুদক কমিশনার জহরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান বেনজির সিঙ্গাপুরে আছেন বলে তিনি শুনেছেন চার মে সপরিবারে দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজির আহমেদ এরপর দেশে ফেরার আর কোনো তথ্য পায়নি দুদক গোয়েন্দারা এই অবস্থায় দুদকের নির্ধারিত তারিখের একদিন আগেই সময়ের আবেদন করে চিঠি দিয়েছেন বেনজিরের আইনজীবী কঠোর গোপনীয়তার মধ্যে এই চিঠি দুদকে পাঠানো হয় বেনজির পরিবার কিভাবে দেশ ত্যাগ করল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না তবে তিনি শুনেছেন বেনজির বর্তমানে সিঙ্গাপুরে আছেন আমি শুনছি আপনাদের মতন তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন আমি একটু জানি হ্যাঁ হয়তো ফিরে আসবেন সে এসে নিশ্চয়ই যে যে সমস্ত অপবাদ যখন তার নামে আসছে কিংবা তার নামে যে সমস্ত ইয়ে আসছে ফেস করবেন তিনি আমরা এটাই মনে বেনজির আহমেদকে ছয় জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক এছাড়া নয় জুন তার স্ত্রী ও মেয়েকে তলব করে সংস্থাটি রিসাধুদা ইন্ডিপেন্ডেন্ নিউজ ঢাকা ইমতিয়াজিমকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় আসামি তানভীর ভূঁইয়া ও সেলেস্তা রহমানের পর আদালতে সিলেট সুনামগঞ্জ থেকে বন্যার পানি নামছে ধীর গতিতে ভারী বৃষ্টি হওয়ায় পরিস্থিতির স্বাভাবিক হতে সময় লাগছে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র তবে বড় বন্যার কোনো শঙ্কা দেখছে না তারা এদিকে এই নাজুক অবস্থার জন্য জলাধারের নাব্যতা কমাকেই দায় করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সুরমা কুশিয়ারার পানি এখন সুনামগঞ্জের হাওরে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে প্লাবিত নির্মাণচল তবে নতুন করে পাহাড়ি ঢল না আসায় পরিস্থিতি প্রায় স্থিতিশীল এছাড়া সিলেটের বন্যা পরিস্থিতিও উন্নতি দেখছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবে নদীর পানি ধীরে ধীরে নামছে বলেও জানাচ্ছেন তারা এর পরিমাণ দিনে গড়ে তিন থেকে চার সেন্টিমিটার বর্ষাকাল এবং বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সিজন এখনো সামনে পড়ে রয়েছে পরবর্তীতে ভারী বৃষ্টিপাতের সাপেক্ষে নদ নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হয়েছে তবে সেটি আপাতত আমাদের স্বল্প স্বল্প মেয়াদে বা মধ্য মেয়াদে তেমন কোনো গুরুতর বন্যার ঝুঁকি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি না এদিকে গত এক সপ্তাহে সুনামগঞ্জ সিলেটে বৃষ্টি হয়েছে পাঁচশো মিলিমিটারেরও বেশি এর সঙ্গে উজানের ঢলযোগ যোগ হওয়ায় নাজুক হয়েছে পরিস্থিতি জলাধারের নাব্যতা কমায় সংকট তীব্র হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী যেখানে আমরা বিশটা নদী আমরা আমরা খরণ করতে চাচ্ছি সেই প্রকল্পটি আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় আছে আমরা সেটা এটা সেটা পাশ এক থেকে উঠে পাশ করাতে পারলে আমরা পুরা সিলেটের সুরামগঞ্জ সুরমা কুশিয়ারা নিয়ে আমরা একটা একটা পুরো একটা সিস্টেম সিস্টেমটাকে আমরা যদি ডেজিং করে করে শেষ কাজটা শেষ করতে পারি তাহলে এই ধরনের আগাম বন্যা হোক বা যখনই কোনো বৃষ্টিপাত হবে এই পানির ধারণ ক্ষমতাটা আমাদের বাড়বে এদিকে তিস্তার পানি সমতলে বাড়ছে তবে উজানের ঢলের প্রভাব এখনো দেখা দেয়নি ভাটিতে ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শাহরিয়ার অনির্বাণ নিউজ ঢাকা কোরবানিদকে সামনে রেখে রাজশাহী নগরীর বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড় ক্রেতা আকর্ষণ বাড়াতে বিভিন্ন আউটলেটে থাকছে লোভনীয় অফার নতুনত্ব আর বৈচিত্র্যের খোঁজে ক্রেতারা ঘুরছেন দোকানে দোকানে কুরবানি ঈদ আসতে বাকি আরও দুই সপ্তাহ তবে এরই মধ্যে রাজশাহী নগরীর বিভিন্ন বিপণি বিতান ও ব্র্যান্ড আউটলেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা বৈচিত্রের খোঁজে ক্রেতারা ঘুরছেন এক দোকান থেকে অন্য দোকানে কেউ কিনছেন কেউ আবার ঘুরে দেখছেন ভাইয়ার জন্য কিনলাম পাঞ্জাবি পছন্দ হয়েছে কিনে নিলাম আর দুইটা শার্ট নিলাম বাচ্চার জন্য কালেকশনগুলো মোটামুটি ভালো এখানে প্রায় আসা হয় প্রায় কেনাকাটা করা হয় আর একটা ফর্মাল শার্ট নিলাম একটা বেল্ট নিলাম আর বিকাশে পেমেন্ট যেটা করেছি আর ক্যাশব্যাকটা আজকে আমি শুধু ওই আমার ছেলে এবং আমার আমার নিজস্ব জন্য কিছু গেঞ্জি কিনলাম এবং আমার মিসেসও কিছু পছন্দ করে রাখলাম পরবর্তীতে দেখা যাবে হয়তো ওগুলো সব কেনার সম্ভাবনা ক্রেতা আকর্ষণ বাড়াতে বিভিন্ন আউটলেটে থাকছে ক্যাশব্যাক সহ লোভনীয় অফার বিক্রেতারা বলছেন ক্রেতা চাহিদা ও আবহাওয়া মাথায় রেখে পোশাকে থাকছে ভিন্নতা একটা সামার সিজন চলতেছে তো অনেক গরম এখানে সেই জন্য আমরা কঠন ফেসার উপর বেশি গুরুত্ব দিচ্ছি আর মোবাইল ব্যাঙ্কিং যে ইস্যুটা হচ্ছে আমরা মোবাইল ব্যাঙ্কিংটা মোবাইল অফারটা দিয়ে থাকি বিভিন্ন বিকাশে ঈদের সময় যত ঘনিয়ে আসবে মার্কেট ততই জমে উঠবে বলছেন ব্যবসায়ীরা মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী কোরবানি ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলায় পশুপালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা গত বছরের তুলনায় এবার পশু খাদ্যের দাম বেশি হওয়ায় পশুপালনে খরচ বেড়েছে এজন্য লাভ কম হবে বলে মনে করছেন খামারিরা আর অবৈধ পথে পাশের দেশ থেকে গরু এলে লোকসানের আশঙ্কা রয়েছে তাদের কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও নাটলে গবাদি পশু লালন পালন করেছেন খামারিরা জেলায় এবার আঠারো হাজার চারশো দশটি খামারে প্রায় পাঁচ লাখ গরু লালন পালন করা হয়েছে যার মধ্যে জেলার চাহিদা আড়াই লাখ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা এইসব পশুর বাজারে চাহিদা আছে একদম প্রাকৃতিক খাবার দিয়ে এই গরুগুলো তৈরি করে থাকি এই কারণে আমি এই বারো বছরে একটি গরু হাটে নিয়ে বেচতে হয়নি নয়টা গরু প্রস্তুত করেছি এটা আট থেকে বারো মন পর্যন্ত ওজন আছে মেহেরপুরে দুই লাখের বেশি গবাদি পশু পালন করা হয় যার অর্ধেক স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায় সরবরাহ হবে কাঁচা ঘাস খড় খাইয়ে রাজবাড়িতেও পশুপালন করেছেন খামারিরা সেলটু ভুট্টা এগুলোর দাম অনেক বেশি তাই আমাদের গরু এবার তৈরি করতে অনেক পরিমাণ খরচ হয়েছে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে গরুতে খরচ অনেক বেশি হচ্ছে যার কারণে আমরা গরু লালন পালন করে লাভবান হতে পারতেছি না এবার পশু খাদ্যের দাম বেশি হয় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে খামারিরা চিন্তিত এছাড়া পাশের দেশ থেকে অবৈধভাবে পশু এলে তারা ক্ষতির মুখে পড়বেন ভারতীয় গরু আমদানি না করে তাহলে আশা করি আমরা খামারিরা কিছু পয়সা পাব কোরবানির পশু পালনে নিরাপদ খাদ্য নিয়ে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ গবাদি পশু যারা খামারি তারা যেহেতু যে উদ্দেশ্যে তৈরি করছে সেটা মানে তাদেরকে আমরা সহায়তা করছি এবং তারা যেন নিরাপদ খাদ্য তৈরি করে সেজন্য আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্টেরয়েড মুক্ত অ্যান্টিবায়োটিক মুক্ত রাখতে চাচ্ছি এবং যে দাম একটা এস্টিমেট করছে সেখানে প্রায় পঁচিশশো পঁচিশশো কোটি টাকার মতো আমাদের সর্বমূল্যের দাম আসতে পারে বা তার অতিরিক্ত হতে পারে কৃত্রিমভাবে যাতে গরু মোটা তাজা তাজাকরণ না করা হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন তানজিল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাপি লাহিরে বাপি পশুপালনের খরচ বেড়েছে এবার নাটোরে কোরবানের পশুর দাম কেমন আশা করছেন খামারিরা আমাদের নাটোর জেলায় কিন্তু এই কোরবানির পশু প্রায় পাঁচ লক্ষাধিক কোরবানির পশু কিন্তু আসলে লালন পালন করছে এখানকার খামারিরা তবে আমি যদি বলি যে এখানকার যে নাটোর জেলার যে চাহিদা রয়েছে প্রায় আড়াই লক্ষ কোরবানি পশুর চাহিদা রয়েছে বাইরে কিন্তু আসলে প্রায় আরো আড়াই লক্ষ কোরবানি পশু কিন্তু আসলে দেশের বিভিন্ন স্থানে যাবে আমি যদি এখন দেখাই যে এই যে আমি যে ফার্মটিতে রয়েছি এই ফার্মটি কিন্তু আসলে নাটোর সদর উপজেলার একটি ফার্ম এখানে মনোরা এগ্রো ফার্ম নামে এই ফার্মটি খুব পরিচিত রয়েছে এখানে প্রায় এখনও শতাধিক কোরবানি পশু কিন্তু এখানে রয়েছে এবং এই পশুগুলোকে দেশীয় প্রযুক্তি খাবার খাইয়ে কিন্তু আসলে আসলে করা যার কারণে এখানকার এই ফার্ম মালিক তিনি মনে করছেন যে এইবার যে বেশি খাদ্য কারণে কিন্তু আসলে তাদের এই গরুর দামটাও কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে সে তুলনামূলকভাবে যে পরিমাণে আসলে গো দাম বেড়েছে এখানকার শ্রমিকের মজুরি বেড়েছে সেই হিসেবে হয়তো গরুর দামটা অতটা বাড়েনি তারপরেও কিন্তু আসলে তারা মনে করছেন যে এই গরুগুলো বিক্রি করে তারা ভালো অঙ্কের লাভ হবে কারণ এই নাটোর নাটোরের এই খামারগুলোতে সবচেয়ে বড় বড় সুবিধা যেতে এই খামারগুলোতে কিন্তু আসলে গরুর যে চাহিদা থাকে সেই চাহিদার কারণে এই গরুগুলো বাইরে বিক্রি করতে নিয়ে যাওয়া লাগে না বরঞ্চ বাইরের যে পাইকারা রয়েছে বা যারা গরুবানি গরু ও তাদের পছন্দ মতন গরুকে প্রয়োজন তারা কিন্তু আসলে এই খামারে এসে নাটোরের যে কটা খামার রয়েছে সবগুলো খামারে কিন্তু আসলে গরু তারা মানে ক্রেতারা তারা নিজেরা এসে কিন্তু আসলে পছন্দ করে নিয়ে যায় যার কারণে এখানকার খামারিদের কিন্তু একটা বাড়তি যে খরচে হাটে নিয়ে যাওয়া সেখানে রাখা যে আসলে পরিবহন যে খরচটা রয়েছে সেই পরিবহন খরচটাতে কিন্তু তারা আসলে সুবিধা পায় যে আসলে সেই পরিবহন খরচটা তাদের লাগে না যার কারণে কিন্তু আসলে এই নাটোরের খামারিরা মনে করেন যে তাদের একটা ভালো লাভ হয় তবে আমি যদি আরেকটি এখানে বলি যে এখানকার খামারিরা যে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে তারা মনে করেন যে আসলে যে ঢাকার সিলেট চট্টগ্রাম যে কোনো বিভিন্ন বড় হাটে নিয়ে যাওয়ার আগে যে বিভিন্ন মানে বিষাক্ত খাবার খাইয়ে তারা তারা নিয়ে যায় তারপরে হাটে যাওয়ার পরে অনেক গরু কিন্তু অসুস্থ হয়ে যায় আর সব মিলিয়ে আসলে নাটোরের খামারে এখন পর্যন্ত মনে করছেন যে দাম রয়েছে তাতে তারা একটা ভালো লাভের মুখ দেখবেন আশা করে খামারিরা ভালো লাভ করুক আপনাকে অসংখ্য ধন্যবাদ বাপি লাহিরি নাটোর থেকে পশুপালনের খরচ নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী বাপি লাহিরি শিক্ষক সংকটে ধুঁকছে পার্বত্য জেলা রাঙ্গামাটির স্কুলগুলো ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম শিক্ষক নিয়োগ হলেও দুর্গম পাহাড়ি এলাকায় যেতে চান না অনেকেই শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নতুন নীতিমালা বাড়িয়েছে সংকট রাঙামাটিতে এমপিওভুক্ত উচ্চ ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আটানব্বইটি এসব স্কুলে গণিত বিজ্ঞান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নেই দীর্ঘদিন ধরে আটানব্বইটি প্রতিষ্ঠানে শূন্য তিনশো আটানব্বই শিক্ষকের পথ নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে পারবে না স্কুলের ম্যানেজিং কমিটি এতে বাড়ছে সংকট পাহাড়ি এলাকায় শিক্ষকতা করতে আগ্রহী নন এর নিয়োগ করা শিক্ষকেরা এই যে শিক্ষক নিবন্ধন পাঁচটা প্রথম এবং হওয়া উচিত না এটাকে শিথিল করা উচিত পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আমি মনে করি যারা বিএড এম করে অথবা শিক্ষায় যারা ডিপ্লোমা করে তাদেরকে আসলে যে এমপিও সুবিধার জন্য বিবেচনা করা উচিত পাহাড়ে স্থানীয় পর্যায়ে অনেকেই উচ্চ শিক্ষিত হয়েছেন তবে নিবন্ধন না থাকায় শিক্ষকতা পেশায় আসতে পারছেন না তারা সর্বনিম্ন হয় সাড়ে বারো হাজার টাকা বেতনে তারা এখানে ঢুকে এখানে টাকা খাওয়া যাতায়াত বাড়িঘরের সাথে যোগাযোগ এগুলো কঠিন হয়ে যায় এনটিআর সিটার বাদ দিয়ে যদি ম্যানেজিং কমিটির মাধ্যমে যদি নিয়োগ হতো আমাদের অন্তত সুবিধা হতো বলে আমি মনে করি রাঙ্গামাটিতে শিক্ষক সংকট ছাড়াও রয়েছে শিক্ষা অফিসার সংকট জেলায় দশ উপজেলার মধ্যে ছয় উপজেলায় নেই কর্মকর্তা আমাদের প্রস্তাবটা হলো পার্বত্য অঞ্চলের জন্য মাধ্যমিক শিক্ষাকে প্রসারিত এবং উন্নয়ন করার জন্য এই জাতীয় যে নীতিমালা আছে সেই নীতিমালা কিছুটা শিথিল করে বাস্তব অভিযোগে একটা নীতিমালা তৈরি করা হয় ছাড়াও জেলার সরকারি বারোটি মাধ্যমিক বিদ্যালয়ে চলছে চরম শিক্ষক সংকট ইন্ডিপেন্ডেন্ট নিউজ নতুন টেলিযোগাযোগ আইনের খসড়ায় বিভিন্ন ধারায় বিরোধ নিষ্পত্তি অতি উচ্চ হারে জরিমানা ও ক্ষতিপূরণ যে কোনো ধরনের অপরাধকে জামিন অযোগ্য বলে বিবেচনা সহ বেশ কিছু বিষয়ে ভিন্নমত সংশ্লিষ্টদের তাদের মত তাদের মত আমলে নিয়ে খসড়া নবায়নের আশ্বাস ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর বুধবার রাজধানীতে এক বৈঠকে তিনি জানান নতুন আইন হবে উদার ভবিষ্যৎমুখী নাগরিক ও ব্যবসা বান্ধব টেলিযোগাযোগ আইন দু হাজার চব্বিশের খসড়ার বিভিন্ন ধারা নিয়ে আগারগাঁও এর আইসিটি ভবনে গোলটিবিল বৈঠকের আয়োজন করে মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিআরএন সংশ্লিষ্টদের দাবি আইনের খসায় প্রশাসনিক জরিমানার পরও সর্বোচ্চ তিনশো কোটি টাকার পর্যন্ত জরিমানার বিধান ব্যবসা বান্ধব নয় লাইসেন্সধারীদের অপরাধকে জামিন অযোগ্য বিবেচনার বিপক্ষে তারা কিন্তু দায় মুক্ত রাখা হয়েছে সরকারি সংস্থাকে এতে করে কমতে পারে বৈদেশিক বিনিয়োগ তিনশো কোটি টাকার যে জরিমানার কথা আইনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে তার নির্দেশনা থাকা উচিত কি কারণে আমাদের কি শাস্তি হওয়া উচিত আমরা যেখানে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন উদ্ভাবনের দিকে তাকিয়ে সেখানে অনেক ভুল বা বিতর্ক হতেই পারে কিন্তু আদালত যদি আমাদের শাস্তি দেয় তাহলে কাজের ক্ষেত্র প্রসারিত হবে না কোর্ট সংশ্লিষ্টদের দাবি মেনে নাগরিক ও ব্যবসা বান্ধব আইন প্রণয়নের লক্ষ্যে খসড়া নবায়নের জন্য কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী এ সময় সকল শ্রেণীর মানুষের কথা ভেবে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিতের আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান ওই যে যে একটা টার্গেট আমাদের সামনে আপনাদের সার্ভিসটা এদেশের মানুষকে কত কম আছে আবার কত কোয়ালিটি ফুল দেওয়া যায় আপনাদের সুপারিশকৃত খসড়া এইটা যদি আমাকে আপনারা সাত দিনের মধ্যে তৈরি করে দেন মাননীয় আইসিটি উপদেষ্টা আমাদের সাথে আলোচনা করে আমরা হয়তো যত দ্রুত সম্ভব আমরা মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের জন্য পেশ করব ভবিষ্যতে টেলিযোগাযোগ আইনটি যেন দীর্ঘদিন উপযোগী থাকে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের র সাধারণ সম্পাদক মাসুদ জামান ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই ছিল এখনকার সংবাদে এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ পরের